হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের লাভ ক্ষতির যে চ্যাপ্টার রয়েছে প্রফিট অ্যান্ড লস সেই চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক করাবো এবং এই অঙ্কগুলো দেখতে খুবই ছোটো ঠিক আছে কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় কিন্তু হামেষা এই ধরনের অঙ্কগুলো আসে তো এই অঙ্কগুলো সে রেলের পরীক্ষায় হতে পারে এসএসসিসিজিএল ইউপিএসসি আমাদের পিএসসি বা ডাব্লিউ সমস্ত পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলো প্রায়শই আসে খুবই ছোট অঙ্ক তো এটা আমরা একটু অন্য নিয়মে করব অন্য নিয়মে করার অর্থ এটাই যে খুব কম সময় কিভাবে এই অঙ্কগুলোকে করা যায় সঠিক অ্যান্সার সেটা আজকে আমি তোমাদের শেখাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে তো প্রথম যে অঙ্কটা সেটা দেখো সেটা কি বলছি যে দুশো সত্তর টাকা একটি দ্রব্য ক্রয় করে বারো দশমিক পাঁচ শতাংশ লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল তো এটা আর এস এম এই পরীক্ষায় এসেছিলো তো এটা দেখতে পাচ্ছ যে এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস যে এটার ক্ষেত্রে কি আছে না একটা টাকার অ্যামাউন্ট দেওয়া আছে এবং আর একটা পার্সেন্টেজ দেওয়া আছে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা যে ধরনের সাধারণভাবে ফর্মুলাগুলো করি যে সেল প্রাইস কত সেল প্রাইস বা এসপি ইকোয়াল টু কত না সিপি ইন্টু হান্ড্রেড যদি প্রফিট হয় হানড্রেড প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই হানড্রেড আর যদি লস হয় তাহলে সেক্ষেত্রে কত হবে সেল প্রাইস ইকোয়াল টু সিপি ইন্টু হানড্রেড মাইনাস লস পার্সেন্টেজ বাই হানড্রেড এইভাবে আমরা ফর্মুলা দিয়ে যদি করতে যাই সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ তো আমরা কিন্তু সেই ফর্মুলা নয় আমরা সরাসরি অ্যান্সারটাকে করে ফেলতে পারবো এবং এই ধরনের অঙ্ক নয় এর পরে যে অঙ্কগুলো দেবো সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু একটা টাইপেই আজকে আমি করব। ঠিক আছে তো সেই টাইপটা কী তো সেটা হচ্ছে কি যে এই ধরনের অঙ্কের এই অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটা মূল্য এবং আরেকটা একটা কী আছে প্রাইস এবং আর একটা পার্সেন্টেজ দেওয়া আছে তো এটা আমাকে যেটা আছে সেটা বেক করতে হবে কি না যে মূল্যটা দেওয়া আছে ঠিক আছে যে মূল্যটা এই অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে সেই মূল্যটার সঙ্গে গুণ করতে হবে কোন জিনিসটা না যেটা দেওয়া আছে ঠিক আছে যেটা দেওয়া আছে আর উপরে কি থাকবে না যেটা বের করতে হবে বের করতে মানে যেটাকে কোশ্চেনে দিয়েছে আর কি ঠিক আছে তো এই দুটো জিনিসই যে মূল্যটা যেটা আছে সেটাকে আমরা লিখবো তার সঙ্গে কি গুণ করবো না যেটা দেওয়া আছে সেটা নিচে লিখবো দেওয়া আছে বলতে কি না এটার সঙ্গে এই অঙ্কের ক্ষেত্রে বুঝতে পারছো যে দুশো সত্তর টাকায় জিনিসটা বিক্রি করে সাড়ে বারো পার্সেন্ট লাভ করেছে তার এই সাড়ে বারো পার্সেন্ট লাভটা সেটা দেওয়া আছে আর বের করতে হবে কি যে দ্রব্যটির কয় মূল্য কত ঠিক আছে তো এইটাকে যদি আমরা করি অঙ্কের হিসাবে যদি করি তাহলে সেক্ষেত্রে দেখে নিই যে এইটা কীভাবে হচ্ছে দেখো তো প্রথমে যে প্রাইস বা যে মূল্যটা দেওয়া আছে সেটা কত হচ্ছে না সেরেফ আমরা এইভাবে লিখব যে দুশো সত্তর টাকা ঠিক আছে যে অঙ্কটার মধ্যে যে প্রাইসটা দেওয়া থাকবে সেটাকে আগে লিখলাম দুশো সত্তর এবার কি আছে না যেটা দেওয়া আছে দেওয়া আছে কি দুশো সত্তর টাকায় বিক্রি করে সাড়ে বারো পার্সেন্ট লাভ হয়েছে তো আমরা জানি যে প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় কস্ট প্রাইস বা যেটা ক্রয় মূল্য সেটা সবসময় কত ধরি না একশোই ধরি শতাংশ দিক থেকে একশো শতাংশ বা একশোই ধরি তাহলে যদি কোনো লাভ হয় তাহলে সেক্ষেত্রে কি করি না আমরা একশোর সঙ্গে যোগ করি আর যদি ক্ষতি হয় বা লস হয় তাহলে সেক্ষেত্রে একশো থেকে আমরা বিয়োগ করে দিই তাহলে এক্ষেত্রে যেটা দিয়া দেওয়া আছে সেটা হচ্ছে কি না বলছে যে সাড়ে বারো পার্সেন্ট লাভ এইটা বিক্রি করে সাড়ে বারো পার্সেন্ট লাভ তো সাড়ে বারো পার্সেন্ট লাভ মানে কি একশোর সঙ্গে সাড়ে বারো যোগ করে দেবো তো একশোর সঙ্গে সাড়ে বারো যোগ করলে কত হবে না একশো বারো দশমিক পাঁচ এবার আমাকে কি জানতে চেয়েছে না দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল তো ক্রয় মূল্য মানে কি যে কস্ট প্রাইস যেটা তো ক্রস সব সবসময় আমার কী বলছি যে প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে সবসময় একশো টাকা তাহলে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কস্ট প্রাইস এবং সেটা কত একশো এটাই হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে তাহলে কী বললাম যে মূল্যটা দেওয়া থাকবে সেটা লিখবো তার সঙ্গে কি করব যেটা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে সাড়ে বারো পার্সেন্ট লাভ আর লাভ বা লোকসান যেটাই দেওয়া থাক না কোনো সেটা আমরা একশোর সঙ্গে যোগ বা বিয়োগ করবো লাভ হলে একশোর সঙ্গে যোগ করবো এখানে যেমন সাড়ে বারো পার্সেন্ট লাভ হয়েছে তাহলে একশো প্লাস সাড়ে বারো একশো সাড়ে বারো ঠিক আছে আর যদি লস বলতো তাহলে একশো মাইনাস করতাম আর জানতে চেয়েছে কি যে দ্রব্যটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য বা কস্ট পায় সবসময় কত ধরি না একশো ধরি তাহলে যেটা দেওয়া আছে সেটা নিচে আর যেটা বের করতে হবে সেটা হচ্ছে উপরে শুধু এইটুকুই করলে হবে তাহলে এখানে পয়েন্টটাকে তুলে দিয়ে আমরা উপরে একটা শূন্য দিলাম হাজার আছে তাহলে একশো পঁচিশ দিয়ে ডাইরেক্টলি যদি কাটি তাহলে একশো পঁচিশ আটে এক হাজার আর একশো পঁচিশকে যদি নয় দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কত হবে এগারোশো পঁচিশ নয় দিয়ে আমরা এখানে কেটে নিচ্ছি ন তিনে সাতাশ তিরিশ হবে তাহলে সেক্ষেত্রে কত তিরিশ গুণিতক আট ঠিক আছে তার মানে কত হবে আট তিনে চব্বিশ বা দুশো চল্লিশ টাকা এক্ষেত্রে উত্তর এবং এক্ষেত্রে উত্তর কত না এতে উত্তর তাহলে এখানে শুধু যে প্রথম অঙ্কটা নয় প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক বা এরপরে যে অঙ্কগুলো নব সেটা দেখতে আরেকটু আলাদা কিন্তু সেক্ষেত্রেও আমরা একই ধরনের করবো কী আছে যে মূল্যটা আছে সেটা লিখবো এবং যেটা দেওয়া আছে সেটা নিচে এবং যেটা বের করতে হবে সেটা উপরে ঠিক আছে পরের অঙ্কটা দেখো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে লাভ হয়েছিল এখানে বলছে একটি সাইকেল চৌদ্দোশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে পনেরো শতাংশ ক্ষতি হবে তাহলে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্ষতি হবে পনেরো শতাংশ ক্ষতি হবে তাহলে এই বলছি কি চৌদ্দোশো টাকায় কিনেছে তাহলে আমরা সেই আগের অঙ্কের মতন প্রথমে বসিয়ে ফেলবো কোনটা না যে অ্যামাউন্টটা দেওয়া আছে চৌদ্দোশো টাকায় আমরা বসিয়ে ফেলব ঠিক আছে এবার কী দেওয়া আছে না চৌদ্দোশো টাকায় কিনে তো চৌদ্দোশো টাকায় কিনে মানে সে তো কস্পাইসে কিনেছে তো পাঁচ মানে কত একশো একশো শতাংশ তাহলে নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত একশো আর উপরে কি বসাবো না যেটা বের করতে হবে কী বের করতে হবে বলে কত টাকায় বিক্রি করলে পনেরো শতাংশ ক্ষতি হবে তো ক্ষতি হলে আমরা কি করি একশো থেকে বিয়ে করে দিই তাহলে পনেরো শতাংশ যদি ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে একশো মাইনাস পনেরো মানে কত পঁচাশি ঠিক আছে তাহলে উপরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কত নাইটি ফাইভ ঠিক আছে জাস্ট অঙ্কটা এইটুকুই যে অ্যামাউন্টটা আছে সেইটা নিচে যেটা দেওয়া আছে সেইটা আর যেটা বের করতে হবে সেটা হচ্ছে উপর ঠিক আছে তাহলে এক্ষেত্রে দুটো শূন্য আমি কেটে দিচ্ছি এখানে দুটো শূন্য তাহলে এক্ষেত্রে কত হচ্ছে চোদ্দো গুণিতক পঁচাশি এটা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না এগারোশো নব্বই টাকা হয়ে যাবে আমাদের উত্তর এবং এক্ষেত্রে উত্তর কোথায় না শীতে উত্তর তো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এক্সাক্টলি আমরা শুধু এইটুকুই ক্যালকুলেশান করবো ঠিক আছে অ্যামাউন্ট যা দেওয়া আছে এখানে দেওয়া আছে একশো কী করে দিলাম না চৌদ্দশো টাকায় কিনে তো চৌদ্দোশো টাকায় কিনেছি অনেক কস্ট প্রাইস হান্ড্রেড ধরবো আর কি বের করতে হবে না কত টাকায় বিক্রি করলে পনেরো শতাংশ লস হবে বা ক্ষতি হবে তো পনেরো শতাংশ ক্ষতি যদি হয় তাহলে সেক্ষেত্রে একশো মাইনাস পনেরো তাহলে কী বের করতে হবে না এইটি ফাইভ পার্সেন্ট বের করতে হবে তো দেখো এরপরে এরপরে যে অঙ্কগুলো নিচ্ছি সেটা দেখতে একটু আলাদা কিন্তু একই টাইপ বা যে পদ্ধতিতে আমরা করলাম ঠিক সেই পদ্ধতিতেই আমরা করব তো দেখো এখানে আরও দুটো অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কগুলো আগের যে দুটো অঙ্ক তার থেকে একটু আলাদা এখানে কী আছে না ওখানে শুধুমাত্র একটা অ্যামাউন্ট ছিল এবং একটা পার্সেন্টেজ ছিল এখানে একটা অ্যামাউন্ট আছে এবং পার্সেন্টেজের সংখ্যা কত এখানে না দূরও দেওয়া আছে তো প্রথম যে অঙ্কটা সেটা এসে সিজিএল পরীক্ষায় এসেছিল কী দিয়েছে এক ব্যক্তি দু একশো আটাত্তর টাকায় একটি বস্তু বিক্রয় করায় এগারো শতাংশ ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে এগারো শতাংশ লাভ হবে তো এই ধরনের হামেশাই এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে তো সেই জন্য এটাকে আমি দিয়েছি এবং এসেছি পরীক্ষা এসেছে তোমরা দেখলে তো এক্ষেত্রেও একই রকম থাকবে আগেরটা ক্ষেত্রে একটা অ্যামাউন্ট ছিল একটা পার্সেন্টেজ কিন্তু এক্ষেত্রে একটা অ্যামাউন্ট এবং দুটো পার্সেন্টেজ কিন্তু আমরা যে নিয়মে করেছিলাম আরেকটা ঠিক একই নিয়মে করব। কিভাবে করছি দেখো না যে অ্যামাউন্টটা লেখা আছে সেটাই আমরা এখানে লিখবো কত আছে একশো টাকা এবং এর সঙ্গে আমরা কী গুণ করবো না নিচে লিখবো যেটা দেওয়া আছে নিচে কি দেওয়া আছে না দিয়েছে যে একশো টাকায় বিক্রি করায় কী হয়েছে এগারো শতাংশ ক্ষতি আর এগারো শতাংশ ক্ষতি মানে কি না একশো থেকে এগারো আমরা বিয়োগ করে দেবো তাহলে একশো থেকে যদি আমরা এগারো বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না উননব্বই বা এইট্টি নাই এবার কোশ্চেন জানতে চেয়েছে কত টাকায় বিক্রি করলে এগারো শতাংশ লাভ হবে তো লাভ মানে যোগ করতে হবে একশোর সঙ্গে তাহলে এগারো শতাংশ যদি লাভ হয় তাহলে একশোর সঙ্গে এগারো যোগ করে দেবো এবং সেক্ষেত্রে কত হয়ে যাবে না যেটা বের করতে হবে সেটা হচ্ছে একশো এগারো বা একশো এগারো শতাংশ এইটুকু অঙ্ক এইটাই আমাদের সলভ করে ফেললে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে ঠিক আছে এইটি নাইন সরাসরি যদি আমরা কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না দুই হবে তাহলে সেক্ষেত্রে কত দুই গুণিতক একশো এগারো তো এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না দুশো বাইশ টাকা হয়ে যাচ্ছে আমাদের উত্তর এবং এখানে উত্তর যেটা এতে আছে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে বুঝতেই পারছো অঙ্কগুলো করতে খুবই সময় কম লাগছে এবং এই ধরনের অঙ্ক তোমরা দেখেই বুঝতে পারছো যে হামেশাই থাকে এত পার্সেন্ট ক্ষতি হয় এত ঠিক সেম পারসেন্টেজে লাভ করতে গেলে কত হবে বা এত শতাংশ লাভ হচ্ছে ঠিক সেম পার্সেন্টেজে ক্ষতি হতে গেলে তারা মূল্য কত হবে তোমরা হামেশাই দেখো তো এই ধরনের অঙ্ক জাস্ট আমরা যেভাবে করলাম সেভাবে আমরা করে ফেলব পরের যে অঙ্কটা দেখো সেটা হচ্ছে কি নাইস এসসি সিজিএলের টায়ার টুতে এসেছিল রিসেন্টলি খুবই তো কি বলছে এখানে যদি একটি পিজা দুশো টাকায় বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি হয় তাহলে দশ শতাংশ লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে ঠিক আছে তো একই রকম এখানেও একটা অ্যামাউন্ট দেওয়া আছে এবং দুটো পার্সেন্টেজ যেটাই থাক আমাদের কনসেপ্ট কিন্তু একই রকম এবং একই পদ্ধতিতে আমরা করব। এখানে কত হচ্ছে না যে অ্যামাউন্টটা আছে সেটা আমরা লিখবো কত অ্যামাউন্ট হচ্ছে দুশো টাকা এর সঙ্গে আমরা কি মাল্টিপ্লাই করব না নিচে থাকবে যেটা দেওয়া আছে আর উপরে কি করব না যেটা আমাকে বের করতে হবে তো নিচে কি দেওয়া আছে না দুশো টাকায় বিক্রি করে কুড়ি শতাংশ ক্ষতি হচ্ছে তাহলে কুড়ি শতাংশ ক্ষতি মানে একশো থেকে কুড়ি আমাকে বিয়োগ করে দিতে হবে তাহলে একশো মাইনাস কুড়ি তাহলে নিচে কত লিখবো না আশি লিখবো ঠিক আছে আর উপরে কি লিখবো না যেটা আমাকে কোয়েশ্চেনে দিয়েছে বা যেটা আমাকে বের করতে হবে উত্তরটা ঠিক আছে তা বলছে যে দশ শতাংশ লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে তাহলে দশ শতাংশ যদি লাভ করে তাহলে আমরা লাভ হলে কী হবে একশোর সঙ্গে যোগ করে দেবো তাহলে দশ শতাংশ লাভ করতে চাইলে একশোর সঙ্গে দশ যোগ করবো তাহলে উপরেটা কত হবে না একশো দশ হবে এইটুকুই শুধুমাত্র ক্যালকুলেশান তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাচ্ছে না আমরা শূন্য কেটে দিচ্ছি ঠিক আছে আট দিয়ে যদি কাটি তাহলে কত হবে না পঁচিশ আটে দুশো ঠিক আছে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না পঁচিশ গুণিতক এগারো তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না দুশো পঁচাত্তর টাকা আমাদের উত্তর হয়ে যাবে এবং এক্ষেত্রে যে চারটে অল্টারনেট আনসার আছে সেক্ষেত্রে কোনটা হবে না শীতে উত্তর হবে তাহলে বুঝতেই পারছো এই ধরনের অঙ্ক থাকলে একদম খুব সহজে যে অ্যামাউন্টটা আছে সেটা লিখবো যেটা দেওয়া আছে সেটা নিচে আর যেটা বের করতে হবে সেটা উপরে কুড়ি শতাংশ ক্ষতি এটা দেওয়া আছে তাহলে একশো মাইনাস কুড়ি নিচে করবো আশি আর যেটা বের করতে হবে যদি দশ শতাংশ লাভ করতে চায় তাহলে কত হবে না একশোর সঙ্গে দশ যোগ করবো তাহলে উপরে যেটা করতে হবে কত না একশো দশ তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে আজকে বুঝতেই পারলে যে চারটে অঙ্ক করালাম সেটা চারটে যদিও দুটো টাইপেরই অঙ্ক এবং সমস্ত এসএসসি পরীক্ষা এবং এই ধরনের অঙ্ক লাস্ট যে ডাব্লিউসিএস হয়ে গেছে সেখানেও ঠিক একই টাইপের অঙ্ক এসেছিলো রেলের পরীক্ষা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্কগুলো থাকে দেখতে ছোট তো এবার যদি আসে আজকে আমরা শিখে গেলাম একদম সরাসরি এই পদ্ধতিতে আমরা করব একদম কম সময়ে আমাদের হয়ে যাবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং তোমার বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর এখন পর্যন্ত যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বা যারা নতুন তোমরাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও নতুন তৈরি করব তার নোটিফিকেশান সরাসরি তোমাদের কাছে চলে যাবে তাহলে আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে